টিভি, যখন তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন, তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগ পত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরই অ্যাকশন নিচ্ছি তো আমরা, বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন আমরাও কিন্তু স্ট্রং। 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন, 420-তে অ্যাকশনই হয়। দেবের বিরুদ্ধে তুমি করো না, কত কাণ্ড করলে, 40টা মামলা করেছো তো আমার বিরুদ্ধে, কি করবে, কি করে নাও, 4 বছর ধরে হাঁপিয়ে গেছো, সব এসব ভাট বনেকে বকে, ঢাকা কলসির আওয়াজ বেশি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে, এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে, ইডি কেন এত দেরি করছে, ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি কি অন্য লোককে না ডেকে তোমাকে আপনাকে ডেকেছে কেন, ডাল মে কুচ কালা হয় তো। কোনো অসুবিধা নেই, মোস্ট ওয়েলকাম, বিএসএফ এর ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, অমানবিক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা, বিএসএফ যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল, এবং এজেন্সি যে এজেন্সি ঠিকাদারি বরাত পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া এবং তাদের এই এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, 4টে নিষ্পাপ শিশু, কিন্তু এর সঙ্গে বিএসএফের সরাসরি কোনো যোগাযোগ নেই। এরকম অভিযোগ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য সরকারের সংস্থাগুলির ঠিকাদার এজেন্সি, এরকম দুর্ঘটনা প্রতিদিনই ঘটে। এরপর থেকেও বিজেপি এমএলএ বিজেপি নেতারা প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের কোনো সংস্থার কোনো এজেন্সির দ্বারা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ডেপুটেশন রাজ্যপালের কাছে হবে। আপনি পথটা দেখালেন, দরজা খুললেন, এই রাস্তায় সবাই হাঁটবে। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সন্দেশখালীতে যারা ধরা পড়ছে 17 জনকে অ্যারেস্ট করেছি, কেউ ধরা পড়েনি, কেউ ধরা পড়েনি, জোর করে ধরেছেন। বিকাশ সিং, নিরাপদ সর্দার, এরা কেউ ইনভলভ নয়। বিজেপি 14 জন কার্যকর্তাকে জেলে রেখেছেন, 111 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সব মামলাকে স্টে করব, রিট করছি আমরা, আমরা আপনার সব মিথ্যে মামলা, বেছে বেছে এসসি এসটিদেরকে গ্রেপ্তার করেছেন, হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য, আমার জন্য আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন, শাহজানের জন্য ড্রোন কোথায়, আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন, আকাশে ড্রোন উঠছে, শাহজানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না, সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো, এখনো হসপিটালে। ওটা ভারতবর্ষই আরএসএসের মাটি ঘাটি, আরএসএস রাষ্ট্রবাদের প্রচার, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আছে, পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন। চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন, তাই 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল।
আমি গত বছর করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি, এক রাত্রের মধ্যে 655 ইউনিট ব্লাড দিয়েছিল আরএসএস এর স্বয়ংসেবকরা। ছি মমতা, সঙ্গে সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই, রাষ্ট্রবিরোধী মন্তব্য। আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আর আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। পাঞ্জাব যাওয়ার পরিকল্পনা, পাঞ্জাব যাওয়ার যে 21 ফেব্রুয়ারি পিছিয়ে দিলেন মমতা, আপনার 100 দিনের কাজের টাকা দেওয়া পিছিয়েছে। তৃণমূলের নেতারা নিজেরা অ্যাকাউন্ট খুলছে টাকা নেওয়ার জন্য। 21 ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না, 1 মার্চ হচ্ছে, কারণ 7,000 কোটি টাকা ঋণ তালা চাবি লাগানো হয়েছে, ঋণ পাওয়া যায়নি। আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিস্কি, ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কিনা সন্দেহ আছে। যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে সে যদি না থাকে তাহলে কি করা যাবে? ক্যাগ রিপোর্ট দিয়ে সব মিথ্যা বলছে বিজেপি। ওর কথা ছাড়ুন, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল, এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এর মানসিক চিকিৎসা দরকার। এ কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, কখনো বলে পৃথিবীর 1170টা দেশ, কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন, এইরকম উন্মাদের সব কথার উত্তর দেওয়ার